আসসালামু আলাইকুম ঈদ মুবারক ঈদ মুবারক দূরে এবং কাছে যে যেখান থেকে এবারে ঈদটা উদযাপন করছেন সকলকে জানাই ঈদের শুভেচ্ছা এবং ভালোবাসা অনেকে আছেন পরিবার পরিজন ছেড়ে প্রবাসে দূর প্রবাসে ঈদ করছেন তাদেরকেও জানাই ঈদের শুভেচ্ছা পরিবারের জন্য সুখ শান্তির জন্য নিজের ঈদটা নিজের পরিবারের সাথে কাটাতে পারছেন না তো তাদের জন্য আন্তরিক থেকে আমি শুভেচ্ছা বিনিময় করছি পবাস জীবন এমন একটি জীবন যেখানে নিজে সুখ দুঃখগুলো কারোর সাথে শেয়ার করা যায় না বা নিজের আনন্দগুলোকে কারোর সাথে উদযাপন করা যায় না তারপরেও তাদেরকে বলবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুন্দরভাবে ইচ্ছা উদযাপন করবেন তো এখানে সকালবেলায় আমি নাস্তা তৈরি করে নিয়েছি তারপর ঘরটা আমি একটু ঘুচিয়ে নিয়েছি ছোপার মধ্যে কুসুন কাবার সব কিছু দিয়ে ঘুচিয়ে নিয়েছি আর এখানে ডাইনিংটাও আমি ঘুচিয়ে নিয়েছি টেবিলের উপর আমি একটা সাদা কালারের রাবার বসিয়ে দিয়েছিলাম ম্যাট বসিয়ে দিয়েছি তারপর আমি একটি খয়ের কালারের রানা দিয়ে টেবিলটাকে সামান্য পরিমাণে ডেকোরেশন করে নিয়েছি আমার কাছে যতটুকু ছিল বা আমার সামর্থ্য যতটুকু আমি ততটুকুর মধ্যেই নিজের ঘরটাকে সুন্দর করার চেষ্টা করেছি তো অনেকেই আছে কিছুই নেই কিন্তু আপনারা মন খারাপ করবেন না নিজের কাছে যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়ে নিজেরকে ভালো রাখার চেষ্টা করবেন ইনশাল্লাহ ভবিষ্যতে আল্লাহ তাআলা আপনাদের জন্য হয়তো আরও ভালো কিছু রেখেছে তো আমার রাজকুমারীকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা আমার মেয়ে রীতি ঈদ ওর তেমন কোনো ভিডিও আমি তৈরি করতে পারিনি তো কয়েকটা ছবি তুলেছিলাম তো ভাবলাম আপনাদের সাথে এই ছবিটাই শেয়ার করি তারপরে ভাই ঈদের নামাজ পড়ে চলে এসেছিল তো আমি এর ফাঁকে গোসল করে নিয়েছি রান্নাটাও করে নিয়েছি তো চটপটি করেছিলাম ঈদের জন্য কারণ চটপটিটা আমি দিচ্ছি ভাইয়াকে খাওয়ার জন্য আর আমরা সবাইও খেয়ে নিব এর সাথে সকালে নাস্তা করেছিলাম আম্মু পিঠা তৈরি করেছিল তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আজকে যেহেতু ঈদের দিন বাচ্চা মেয়ে আছে তো সবাই কিছু সামলে আর গ্রামে যেহেতু ঈদ বাড়ির সবাই আসবে দেখা করতে সব কিছু সামলে আমি তোমাদের জন্য একটু একটু করে ভিডিও করে নিয়েছি হয়তো আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে চাইলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না তো এখানে আমি টক দিয়ে দিচ্ছি আর ঝালটা আমি পরে দিব যে যা ঝাল অনুযায়ী খাবে তো সেই জন্যই আমি টকও সামান্য পরিমাণে করে দিচ্ছি আমাদের মধ্যে অনেক অনেকে আছেন প্রবাসে তাদের স্বামী ভাই বাবা সবাই থাকেন তো আপনারা মন খারাপ না করে তাদের জন্য দোয়া করবেন তারা যেহেতু সুস্থ থাকে মন খারাপ করে কী করবেন আসলে জীবনের জীবিকার তাগিতে তো মানুষকে একটু তো কষ্ট করতেই হবে তো সেই জন্যই হয়তো তারা তাদের কষ্টের বিনিময়ে আমাদেরকে একটু সুখ দেওয়ার চেষ্টা করছে তো এখানে আমি একবার রেডি করেছিলাম আমার জন্য সামান্য মরিচ দিয়ে তো চটপটিগুলো দেখে নিন হয়তো খেতে পারবেন না কিন্তু দেখা দেখতে তো পারবেন তো আপনারাও বাসার মধ্যে নিজের সামর্থ্য অনুযায়ী যতটুকু পারেন তৈরি করে বাচ্চাদের সামনে দিবেন বাচ্চাদের জন্য এই ঈদটা একটা সময়ে আমাদের সময় যে ইটটা ছিল যে আমরা ঈদের আগের দিন ঘুমাতাম না সারা রাত গিয়ে মেহেদি পড়তাম বা আনন্দ করতাম এখন অবশ্য তেমন একটা আনন্দ দেখা যায় না বাচ্চাদের মধ্যে তারা তাদের দুনিয়ায় ব্যস্ত তো তারপরেও যতটুকু পারি মা বাবা হিসেবে বাচ্চাদের জন্য করার চেষ্টা করা করি আর কি তো দুপুরে খাওয়ারে আমি সিম্পল রেখেছিলাম করেছিলাম কোরমা ঝাল আর করেছিলাম মাছের দো পেঁয়াজও সাদা পোলাও সাদা ভাতও করেছি যেহেতু আম্মু সাদা পোলাও খায় না পোলাও তেমন একটা খেতে চায় না তো তাই জন্যই আমি সাদা ভাতও করেছিলাম তো দুপুরে সিম্পল খাবারটাই আমাদের হয়ে যাবে আর যেহেতু আজকে কোনো মেহমান আসবে না শুধু বারের ভাইয়া আপু ভাবে তারা আসবে তারা তো দেখা করে নাস্তা করে চলে যাবে আর তাই বেশি কিছু করিনি আর নাস্তার জন্য প্রতিবার অনেক নাস্তা তৈরি করি এবার শরীরটা খুব খারাপ ছিল শেষের রমজানগুলোতে তাই আর কোনো নাস্তা তৈরি করা হয়নি ফল আর টুকটাক জিনিস দিয়েই নাস্তা দিয়ে দিব তো এখানে আমি রোস্টার ভাত সব কিছু ভাইয়ের জন্য বেড়ে নিচ্ছি ভাইয়ের জন্য প্লেটটা একটু সাজ সাজিয়ে দিচ্ছি আর বলছিলাম দেখ তোর জন্য আমি জামাইয়ের মতো করে সাজাচ্ছিলাম তো হাসছিল যে কী বলছিলাম আপনারা যদি এখন পর্যন্ত আমার ব্লগটি দেখে থাকেন এবং আমার আজকের ছোট্ট ব্লগটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের ব্লগটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ছোট্ট মিনি ব্লগটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ